আজ পবিত্র রামনবমী। এই রামনবমীতে সকল নদিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করে আজকে যে রামনবমী উৎসব, এই রামনবমী উৎসবে বিশেষ করে নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আর সারা কৃষ্ণনগরের শহরে বেরোবে। সেখানে কৃষ্ণনগরবাসী সহ সারা নদিয়া জেলার সমস্ত বাসীকে আহ্বান জানাই যে রামনবমী পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আর তাকে মর্যাদা দেওয়ার জন্য তিনি যেভাবে রাজ্য পরিচালনা করেছেন, যেভাবে মার্গদর্শন করেছেন আমাদের সমাজ ব্যবস্থাকে, সেই তার তাকে পাথেয় করে আর তাকে সারা জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, মানুষের মধ্যে চেতনা গড়ে তোলবার জন্য এই শোভাযাত্রায় সকলে অংশগ্রহণ করি আসুন। এবং আমরা তার যে বিচারধারা, তার যে আদর্শ নিজ জীবনে গ্রহণ করে আমরা ধন্য হই। এবং আগামীতে আমাদের একটা সুস্থ সমাজ অর্থাৎ রাম রাজ্য গড়ে উঠুক। রাম রাজ্য গড়ে তোলার জন্য যা করণীয় সকলকে সেটা করার অনুপ্রেরণা পাক, এই আশা নিয়েই আজকে রামনবমীতে সকলকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানাই। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।